পেয়েছে, কিরে পেয়েছে না তোর? মানুষটার হাতে ধরা মাংসের হাড়টার দিকে তাকিয়ে সজোরে ল্যাজ নাড়াতে থাকে কুকুরটা। পিছনের দিকের একটা পা নেই তার, বাসের চাকায় কাটা পড়েছে। কোন রকমে তিন পায়ে লাফিয়েই চলতে হয়, খাবারও জোটে না গায়ে জোর নেই বলে। দুদিন হলো ডাস্টবিন উল্টে ফেলেও এক টুকরো এঁটো কাঁটাও মেলেনি। এখন চোখের সামনে ঝুলন্ত খাবার দেখে চাপা স্বরে কুঁই কুঁই করে ওঠে। সজল চোখে তাকায় ঈশ্বরের মতো এসে দাঁড়ানো মানুষটার দিকে, দু এক পা এগিয়ে আসে। আয় 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 খাবে আয় 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 না আয়। হাড়টা ডান হাতের মুঠোতে বন্ধ করে হাত এগিয়ে দেয় মানুষটা। কুকুরটা সেই মুঠোটা একবার শোঁকে, তারপর চাপা স্বরে যেন খুলতে অনুরোধ করে মুঠো। ল্যাজটা আরো জোরে নড়তে থাকে। আয় আজ তোর জবাই, আয়। মানুষটার মুখে একটা হাসি ফোটে, ডান হাতের বদলে বাঁ হাতটা এগিয়ে আসে কুকুরটার গলার কাছে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প শায়ক আমানের কাঠের ঘোড়া। শায়ক আমানের জন্ম ১৯৯২ সালে কলকাতার তেঘরিয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকে নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, যেখানে তাঁর লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে কাঠের ঘোড়া। আজ দরজা খুলে বেরোতেই ল্যান্ডিং এর বারান্দা দিয়ে চোখে পড়ল দৃশ্যটা। কর্পোরেশনের লোক এসে রাস্তার উপর থেকে বস্তাবন্দি করে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছিল। ফ্ল্যাটের বারান্দার সামনে দিয়েই যাচ্ছিল তারা। আগ্রহ হতে ডেকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলুন তো, কি আছে বস্তায়? কুকুর। বাহকের মধ্যে একজন উত্তর দিল, কুকুর আবার মরেছে? আরে ধর মুড়ো আলাদা করে দিয়েছে, কি যে ফেঁচাং হলো। আমি একটু অবাক হলাম, গত সাত দিনে এই নিয়ে প্রায় চারটি কুকুর মরল এ পাড়ায়। এমনি মরলে তাও হতো, কিন্তু এ যাকে বলে একেবারে সিরিয়াল কিলিং, ছুরি দিয়ে বারবার গলায় কোপ মেরে খুন করা হচ্ছে। খুনের আগে একটা রাবার ব্যান্ড জড়িয়ে দেওয়া হচ্ছে গলায়, ফলে প্রাণীগুলোর আর্তনাদ কারোর কানে যাচ্ছে না। এমনিতে এ পাড়ার কুকুরগুলো তেমন উৎপাত করে না, নিজেদের নিয়েই থাকে, কোনোদিন কাউকে কামড়েছে বলে তো শুনিনি। তাও কার যে হঠাৎ কুকুরের ওপর এমন রাগ জন্মালো কে জানে। পাশের ফ্ল্যাটের দরজা দিয়ে তাকিয়ে দেখলাম নবদা আর তার ছেলে রুন্টু বেরিয়ে এসছে। রুন্টুর বয়স কম, সে ভয়ে ভয়ে চোখে রক্তে ছোপ লাগা বস্তাটা দেখতে থাকে। কি শুরু হলো বলুন দেখি, আমার দিকে চেয়ে বেজার মুখে বলে নবদা। রোজ অফিসে বেরোনোর সময় রক্ত দেখতে হচ্ছে, অলক্ষণে ব্যাপার যত সব। আমি মাথা নাড়লাম, এটা সেই ল্যাংড়া কুকুরটা মনে হচ্ছে, পাঁচটা বেরিয়ে গেছিল, টিকে ছিল কোনো মতে, কে করছে বলুন তো? নবদা ঠোঁট উল্টলেন, সে জানলে তো হয়েই যেত। কাল রাতে কিছু এনজিও টেনজিও থেকে লোক এসে হম্বি তম্বি করছিল পাড়ায়, যে সব করছে তাকে হাতে পেলে নাকি গণ ধোলাই দেবে ওরা। ঢাল নেই তরোয়াল নেই এদিকে নিধিরাম সর্দার, দেশে খোলা বাজারে খুন হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, কোটি কোটি টাকার কেলেঙ্কারি করে লোক ভেঙে যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না, সামান্য কটা কুকুর খুনের আবার সাজা। আপনি হাসালেন মশাই, সাজা পরের কথা, আমি ভাবছি খুনগুলো হচ্ছে কেন, কুকুরগুলো তো ক্ষতি করেনি কারুর। আরে আমার ছেলেটা তো রোজ খেতে দিত ওদের। রুন্টুর দিকে ফিরে তাকালেন নবদা,
এই রন্টু, তুই কাল রাতেও তো দিয়েছিলি না রে। রন্টু কিছু একটা বলে, আমি পরিষ্কার শুনতে পাই না। অন্য একটা শব্দ এসে ঢেকে দিয়েছে কথাগুলো। রাস্তাটার একেবারে উল্টো দিকে চাটাই পেতে একটা লোক বসে আছে। সে আমাদের লক্ষ্য করে ডেকে ওঠে, কাঠের পুতুল নেবেন? ভালো ভালো পুতুল আছে, কাঠের পুতুল। আমরা তিনজনেই ফিরে তাকিয়েছি তার সামনে রাখা চাটাইটার উপর। সেটার উপর আপাতত সাজিয়ে রাখা আছে অন্তত গোটা পঞ্চাশেক কাঠের পুতুল। পুতুলগুলোর দিকে একবার তাকালেই পছন্দ হয়ে যায়, নিখুঁত হাতের কাজ। তবে সবকটা পুতুলই জন্তুর, কোনোটা বাঘ, কোনোটা জিরাফ, আবার কোনোটা ডাইনোসর। তাদের আবার নানান রকম সাইজ। ওপরে চকচকে পালিশ করা, সূর্যের আলো লেগে সাদাটে ঝলকানি একপাশ থেকে আর একপাশে সরে যাচ্ছে। আমি সিঁড়ি দিয়ে একতলায় একটু এগিয়ে গেলাম। পুতুল টুতুলের শখ আমার কোনোদিনই ছিল না, তবে পরশু সুস্মিতা বাড়ি ফিরছে। তার বাপের বাড়িতে একসময় এমন কিছু পুতুল ছিল বলে শুনেছি। বিয়ের পর থেকে ওগুলোকেই নাকি সব থেকে বেশি মিস করত। কত করে? চাটাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম। লোকটা আমার দিকে মুখ তুলে তাকিয়ে ফোকলা দাঁতে একবার হেসে বলল, দেবেন যা ইচ্ছে, কোনটা লাগবে বলুন। লোকটার কাছাকাছি যেতেই খৈনিয়া চুনের গন্ধটা নাকে আসে আমার। জামা কাপড় নোংরা, গায়ের রংটাও ঠিক কাঠের মতোই, তবে মুখটা গোলগাল। মনে হয় লোকটা গরিব, খ্যাপাটে গোছে। তবে জাত শিল্পী মানেই মাথায় একটু ছিট থাকে শুনেছি। মনোযোগ দিয়ে পুতুলগুলো দেখতে লাগলাম। বাঘ নেব না, বড্ড কমন। একটা শেয়ালও আছে, তবে মেয়েরা বোধহয় শেয়াল পছন্দ করে না। হাতিটা চলবে। মনে পড়ল বিয়ের আগে আমার ওজন খানিক বেড়ে যাওয়াতে সুস্মিতা আমাকে হাতি বলে ভেঙাতো মাঝে মধ্যে। না, হাতি নইব নইব। চাটাইয়ের একেবারে কোণের দিকে চাইতেই চোখ আটকে গেল আমার। অন্তত গোটা আটে ঘোড়া দাঁড়িয়ে আছে সেখানে, কোনোটা মাথা নামিয়ে ঘাস খাওয়ার ভঙ্গিতে, কোনোটা যেন রেসের মাঠে চার পা হাওয়ায় মেলে দিয়ে উড়ে চলেছে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আমি। একটা আঙুল তুলে সেদিকে দেখিয়ে বললাম, এগুলো তুমি বানিয়েছ? লোকটা মনে হয় লজ্জা পেল একটু, ওপরে নিচে মাথা দোলাল। বাবু হয়ে বসেছে সে, কিন্তু ডান পাটা কেঁপে চলেছে ক্রমাগত, গুনগুন করে কিছু একটা দেশওয়ালি সুর ভাঁজছে। বাবা, কাঠের উপর তোমার হাত তো ফুটবলের উপর মারাদোনার পায়ের মতো চলে। আসলে ওগুলো একটু বেশি যত্ন নিয়ে বানিয়েছি স্যার, অন্য পুতুলগুলো পয়সা রোজগারের জন্য বানানো। শুধু ওই ঘোড়াগুলো আমার মন থেকে আসে। মিউজ তো রেসের মাঠে টাঠেও যাও নাকি? কি যে বলেন কর্তা। রাস্তায় একটা লোক হেঁটে যাচ্ছিল, তার দিকে উদ্দেশ্য করে লোকটা চেঁচিয়ে ওঠে, দেখে যান বাবু, কাঠের পুতুল, হাতি আছে, গন্ডার আছে, কুমির আছে, একদম আসলি চিজ হবে বাবু। আমি একটা ঘোড়া হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকি। ঘোড়ার কোথাও একটাও ছেনির দাগও নেই, যেন কাঠ নয় চামড়া। এই এইটা কত পড়বে বলতো? ঘাস খাওয়া ঘোড়াটাকেই তুলে নিয়ে আমি। লোকটা একবার জিভ কাটে, আগে না স্যার, ঘোড়াগুলো তো বিক্রি নেই, ওগুলো শুধু বিজ্ঞাপন। সে কি? আমি একটু হতাশ হলাম। এর আগেও দেখেছি বড় শিল্পীরা সাধারণত তাদের সেরা কাজটা বেচতে চায় না। তাও আমি একবার শেষ চেষ্টা করলাম। 500 টাকা দেবো, কিন্তু ভেবে দেখো। বিক্রি তো হবে না স্যার, আপনি আপনি বরঞ্চ মিসেসের জন্য এইটা নিয়ে দেখুন। লোকটা চাটাইয়ের মাঝখান থেকে একটা নাদুস নুদুস চেহারার সুর চাগিয়ে রাখা ঐরাবত তুলে দেয় আমার হাতে। এই দূর মশাই, হাতই চলবে না। আপনি নিয়ে যান না, পছন্দ হলে তারপর পয়সা দিয়ে যাবেন খান।
আমি এখানে কাল অব্দি আছি। গুনগুন করে আবার সেই সুরটা ভাঁজে লোকটা। লোকটা কাঠের সঙ্গে ব্যবসাটাও ভালোই বোঝে। পয়সা দিতে আসলে আবার অন্য কিছু গোছিয়ে দেবে আমাকে। বললাম, তা দরকার হবে না। দাম কত এটার? কালো প্যাকেট হাতে নিয়ে ফ্ল্যাটে ফেরার সময় আবার নবদার সঙ্গে দেখা হতে তিনি প্যাকেটের দিকে ইশারা করলেন। কিনলেন নাকি? হ্যাঁ, মরা হাতি শুনেছিলাম লাখ টাকা, কাঠের হাতি কিন্তু সস্তায় পেলাম। তুমি রাইস আদমি বলে কথা, বাড়িতে একটা হাতি পোষা কি চারটিকানি কথা রে ভায়া? দুজনেই হেসে উঠলাম। নবদা সিঁড়ির দিকে এগোচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা লোকটা কবে থেকে বসেছে এখানে? এই ধরো দিন সাতেক। রোজই আসে? হ্যাঁ, রোজই তো অফিস বেরোনোর সময় দেখি চাটাই নিয়ে বসেছে। রন্টু বলছিল বিকেলের দিকে কাস্টমার কমে এলে ফাঁকা সময়টা একটা অদ্ভুত যন্ত্র বাজায়, অনেকটা হারমোনিকার মতো তবে কাঠের, মনে হয় ও নিজেরই তৈরি, ভারী সুন্দর সুর তোলে। তাছাড়া সবসময় মুখে হাসি। আমার জীবনে দেখেছি যেসব লোক অকারণেই সারাক্ষণ হাসে তারা মোটেই সুবিধের নয়, বুঝলে? একটু সামলে ভায়া। নবদা নিচে নেমে যেতে আমি নিজের ঘরে চলে এলাম। দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে প্যাকেট থেকে হাতিটা বার করে ডাইনিং টেবিলের ওপরে বসিয়ে রাখলাম। এই ফ্ল্যাটটা আমি আর সুস্মিতা মিলে বিয়ের আগেই কিনেছিলাম, তবে এসে থাকতে শুরু করেছি সপ্তাহ দুয়েক হলো। ফ্ল্যাট বাড়িতে পাড়া পড়শি বলে তেমন কিছু থাকে না, আমাদেরও এখানে কারোর সঙ্গেই তেমন আলাপ হয়নি, এই এক নবকিশোরবাবু ছাড়া। ভদ্রলোক আগে নৈহাটিতে থাকতেন, সেখানের বাড়ি বেচে মাসখানেক আগে ফ্যামিলি নিয়ে উঠে এসেছেন এই ফ্ল্যাটে। মানুষটা মিশুকে হলেও তার ছেলে আর বউয়ের সঙ্গে তেমন আলাপ হয়নি আমাদের। দুদিন আগে অফিসের কাজে বাইরে গেছে সুস্মিতা। জায়গাটা একটু গ্রামের দিকে বলে সবসময় যোগাযোগ করা যাচ্ছে না, পরশু ফেরার কথা আছে। টেবিলের পাশে চেয়ারে বসে মন দিয়ে গজরাজকে দেখতে দেখতে ভারী অদ্ভুত একটা খেয়াল এসে চেপে ধরল আমাকে। মনে হলো ঠিক এই রকম হাতি আমি আগেও দেখেছি, অবিকল এই ভঙ্গিমা, কাঠের ওপরে ঠিক একই রকম হাতের কাজ। পুতুলটা যত দেখছি তত মনের ভেতরে বদ্ধমূল হচ্ছে ধারণাটা। আশ্চর্য, অফিসে ছুটি চলছে, সাত সকালে করার কিছু নেই, ফলে এই উটকো ভাবনাটাই আমার মনটাকে ছেলে ধরার মতো ব্যাগে ভরে ফেলল। কি মনে হতে আলমারি খুলে তার ভেতর থেকে পুরনো ছবির অ্যালবামটা বার করে আনলাম। কদিন আগেই সুস্মিতা বাপের বাড়ি থেকে কপি করিয়ে নিয়ে এসেছে এগুলো, বেশিরভাগই তার নিজের ছেলেবেলার ছবি। ছবিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলাম। অন্য সময় হলে আমার মুখে আলগা একটা হাসি ফুটে উঠত ছবিগুলো দেখে, তবে এখন কিছু খুঁজে চলেছে আমার চোখ। একটা পাতা এসে আটকে গেলাম, সুস্মিতার বছর দশেকের একটা ছবি। একটা শোকেসের গায়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সে। শোকেসের ভেতরে রাখা আছে কয়েকটা কাঠের পুতুল, কোনোটা বাঘ, কোনোটা জিরাফ, আবার কোনোটা হাতি। ছবিটা চোখের কাছে এনে দেখলাম, একই হাতের কাজ, একই রকম নিখুঁত ফিনিশিং, একই রকম ল্যাজের গঠন। আমি শিল্প বিশারদ না হলেও নিঃসন্দেহে বলতে পারি আমার সামনে রাখা কাঠের পুতুল আর ওই শোকেসের জন্তুগুলোর কারিগর কোনো মতেই আলাদা লোক নয়। বাইরে রাস্তার উপর থেকে একটা সুরেলা শব্দ ভেসে আসছে, ভারী করুণ একটা সুর তুলেছে মানুষটা। একটু আগে এই সুরটাই গুনগুন করছিল মনে হয়। বুকের ভেতর অবধি যেন নিস্তব্ধ করে দিচ্ছে সেই আওয়াজ, মাথার ভেতরে ঝিমঝিমে একটা অনুভূতি খেলা করে চলেছে।
রাত 8:30 নাগাদ কল রিসিভ করল সুস্মিতা। সারাদিনে আমি অন্তত 2-3 কল করেছি, ফোন নট রিচেবল। 11 নম্বর বারে ওপাশ থেকে তার অবসন্ন গলা শোনা গেল। বলো, আজ সারাদিন যা ধকল গেছে কি বলবো। আচ্ছা, তোমার সেই কাঠের পুতুলগুলোর কথা মনে আছে? হ্যাঁ, পুতুল তো সে মনে থাকবে না কেন, কিন্তু ওসব কথা কোথা থেকে কিনেছিলে গো ওগুলো? সারাদিন পরে একবার নেটওয়ার্ক এলো আর তুমি পুতুল পুতুল করছো। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, একটু ভাবার চেষ্টা করো না প্লিজ। কোথেকে কিনেছিলে? আরে আমি কিনবো কি করে, যদ্দূর মনে পড়ছে কেউ গিফট করেছিল। প্লাস্টিকের খেলনা নাকি হার্মফুল, তাই কাঠের খেলনা। কে গিফট করেছিল মনে নেই? তোমাকে রাঙামাসির কথা বলেছি তো, উনি মনে হয় দিয়েছিলেন। ও নম্বরটা পাঠাও তো আমায়। আরে সে তো মারা গেছেন 3 বছর আগে, তবে রাঙামেশো বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, সেটাই পাঠাও। এই তোমার কি হয়েছে বলো তো? না না, কি আবার হবে, এই আমি রাখলাম। হ্যাঁ, ফোনটা প্রায় মুখের উপরেই কেটে দিয়ে আমি নাম্বারটা ডায়াল করলাম। কিছুক্ষণ রিং হবার পর একটা বয়স্ক ভারী কণ্ঠ শোনা গেল। আজে বাজে কথায় কিছুটা সময় নষ্ট হল, খানিক খেজুর করে আমি আসল প্রসঙ্গে গেলাম। আচ্ছা, পুতুলগুলো কোথা থেকে কিনেছিলেন বলুন তো? উত্তর দেওয়ার আগে খানিক স্মৃতি হাতড়ালেন ভদ্রলোক, তারপর টানা টানা স্বরে বললেন, কোথা থেকে কিনেছিলাম, কোথা থেকে সে তো আজ প্রায় 15 বছর আগের কথা। আর কিনেওছিলেন তোমার মাসিমা, আপনাকে বলেননি? ব্যাঙ্গের হাসি মিশে যায় লোকটার কথায়। তা মেয়েরা তো কত রকম কথা বলতে থাকে সারাদিন, সেসব কি আমি মন দিয়ে শুনেছি না তুমি মন দিয়ে শোনো? মানে আর জানা যাবে না? একটুক্ষণ পরে আবার কথা ভেসে আসে উপাস থেকে, তোমার গলা শুনে মনে হচ্ছে ব্যাপারটা আর্জেন্ট। তা তোমাদের মাসিমা তো ডায়েরি লিখতেন, পুতুলগুলোর কেনার কথা তাতে লেখা থাকতে পারে, তবে তাতে একটু খুঁজতে হবে যে। প্লিজ একটু দেখুন যদি থাকে। আচ্ছা বেশ, আমি রাতের মধ্যে জানাই তোমাকে, কেমন? ফোনটা রেখে কিছুক্ষণ পায়চারি করলাম। জানি না কেন এত ছোট একটা ব্যাপারে মনটা অস্থির হয়ে উঠছে বারবার, মনে হয় হাতে আর কোনো কাজ নেই বলেই। মাথার ভেতরে সেই খৈনিখোর পুতুলওয়ালাটার মুখ ভেসে উঠছে বারবার। সুস্মিতার বাড়িতে তার তৈরি করা পুতুল থাকাটা মোটেই আশ্চর্যের কিছু নয়, তাও জানি না কেন মনটাকে শান্ত করতে পারছি না কিছুতেই। অস্থির ভাবটা কাটাতেই নবদাকে ফোন করে নিমন্ত্রণ করলাম বাড়িতে, বললাম অফিস থেকে ফিরে সত্তর আমার অ্যাপার্টমেন্টে চলে আসতে, রাতের খাওয়া এখানেই সেরে নেওয়া যাবে। ভদ্রলোক মনে হয় একটু অবাকও হয়েছেন। তিনি যখন দরজায় কলিং বেল বাজালেন ততক্ষণে আমার রান্নাবান্নার পাট চুকে গেছে। সুস্মিতার অ্যালবামের ছবিগুলো আরো ভালো করে খুঁটিয়ে দেখছিলাম এতক্ষণে। নবদা আসতেই তার সামনে সেগুলো এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা দেখুন তো, মনে হচ্ছে না একই শিল্পীর কাজ। ভদ্রলোক আমার হাবভাব দেখেই হয়তো কথার গুরুত্ব বুঝতে পেরেছেন, ছবিগুলোর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে বললেন, সিমিলারিটি একটা আছে তাতে সন্দেহ নেই, কিন্তু আমি একটা ব্যাপার বুঝছি না ভায়া। ধরে নিলাম তোমার ছবির পুতুলগুলো ওই লোকটারই বানানো, আজ থেকে 15 বছর আগে, মানে লোকটার তখন বয়স ছিল 30-এর কাছাকাছি, তাই তো? তো ওই বয়সে একটা লোক যদি কাঠের পুতুল বিক্রি করে তাতে আশ্চর্যের কি আছে? ছবিটা কাল সকালে না হয় দেখিও লোকটাকে। আপনি বুঝতে পারছেন না নবদা, লোকটা কতদিন আগে এখানে এসেছে বলেছিলেন? 7 দিন হবে। কুকুর মরা কবে থেকে শুরু হয়েছে? ওই তো, ওর সঙ্গে সঙ্গেই মনে হয়। এই তুমি কি বলতে চাইছো লোকটাই খুন করছে কুকুরগুলোকে? হ্যাঁ, কিন্তু কেন তা জানি না, কিন্তু আমার স্থির বিশ্বাস লোকটার পুতুল বেচা ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য আছে। কিরম উদ্দেশ্য তা বলতে পারবো না, তবে কাজটা সে রাতে করতে চায়। কুকুররা রাতে পাড়া পাহারা দেয়।
ফলে সব কটা কুকুরকে খতম করে দিলে ওর কাজটা নির্বিঘ্নে হতে পারে। এই না না না, ভারী অ্যাবজার্ড কথা বলছো তুমি। গত এক সপ্তাহে এ পাড়ায় কারো বাড়িতে চুরি হয়নি। না হয়নি, হতে চলেছে, এবং আমার মনে হয় কাজটা সাধারণ চুরি জাতীয় কিছু নয়। এত আটঘাট বেঁধে কেউ চুরি করে না। আমি নবদার পাশটায় এসে বসে পড়ি, দুটো হাতের মধ্যে মাথা রেখে মাটির দিকে চেয়ে থাকি। তিনি একটা হাত রাখেন আমার পিঠে, খানিক নরম গলায় বলেন, সত্যি করে বলো তো কি হয়েছে? সাধারণ একটা চুরির আশঙ্কায় তুমি এতটা ভেঙে পড়েছো বলে তো মনে হচ্ছে না। ধীরে ধীরে মাথা তুলি আমি। জানি না কেন আমার বারবার মনে হচ্ছে এই লোকটার কাজের সঙ্গে সুস্মিতার কিছু একটা যোগ আছে। সুস্মিতার বলো কি? হ্যাঁ, ও এখন পাড়ায় নেই, তাই হয়তো অপেক্ষা করছে লোকটা। এ বাড়িতে এলেই কোনোভাবে আক্রমণ করতে চায়। বেশ তো, তুমি না ওকে আপাতত আসতে বারণ করো। কি বলে বারণ করব, যে একটা পুতুলওয়ালাকে ভয় পাচ্ছি? নবদা কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় আমার মোবাইল ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর থেকে ফোন এসেছে, আমি রিসিভ করে লাউডস্পিকারটা অন করে দিলাম। এ ডায়েরিটা পেয়েছি বুঝলে, আর গুড নিউজ হলো এতে তোমার পুতুলগুলোর কথাও লেখা আছে। কি লেখা আছে? আমাদের এখানে জন্মাষ্টমীতে একটা মেলা হতো জানো তো, সেখানে একটা অল্প বয়সী ছেলের থেকে তোমার মাসিমা পুতুলগুলো কিনেছিল। অল্প বয়সী ছেলে মানে বছর 20? না না, আর একটু বেশি, তবে বয়স কম হলে কি হবে, ছেলের কাজ ছিল ভারী চৌকস। তোমার মাসিমার এত পছন্দ হয়েছিল, এত পছন্দ হয়েছিল যে একসঙ্গে সব পুতুল কিনে নিয়েছিল, কেবল ঘোড়াগুলো সে বেচতে চায়নি। ফোনের উপর আমার হাতের আগল আলগা হয়ে এসেছিল, তাকিয়ে দেখলাম নবদার ভুরুও কুঁচকে গেছে। বৃদ্ধ ভদ্রলোক ওদিক থেকে অপ্রয়োজনীয় কিছু কথা বলে চলেছেন। ছেলেটা তোমার মাসিমাকে বলেছিল কিনতে চাইলে সে পরের দিন আরো কাঠের পুতুল নিয়ে আসবে, কিন্তু কিন্তু ওর আর পরের দিন যাওয়া হয়নি। যাওয়া হয়নি কেন? এখানে লেখা আছে ওর পোষা কুকুরটা সেদিনই মরে গেছিল বুঝলে, মরে গেছিল, ডাক্তার বলেছিল বিষক্রিয়া। ওদের আশেপাশে নাকি বেশ কয়েকটা বাড়িতে ও আর কি চেনা হয় যাকে, পরের বছর মেলায় গিয়ে তোমার মাসিমা দেখতে পায়নি ছেলেটাকে। এগুলো পড়তে পড়তে সে যে কত পুরনো দিনের কথা সেগুলো আবার মনে এলো, কি যে বলবো তোমাকে। ফোনটা কেটে দিলাম আমি, ধপ করে বসে পড়লাম চেয়ারের ওপর। নবদা আমার কাঁধে দুটো হাত রাখলেন। ভায়া, ব্যাপারটা আর অতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কিন্তু একটাই উপায় আছে আমাদের কাছে। কি উপায়? লোকটা 7 দিনে 4টে কুকুরের গলা কেটেছে, এ পাড়ায় আরো 2-4টে কুকুর ঘুরে বেড়ায়, হয়তো আজ রাতে অভিযান চালাবে সে। আপনি আর আমি যদি আজ রাতটা একটু সতর্ক থাকি। পরশু তো সুস্মিতা ফিরছে, তার আগেই কিছু একটা করা দরকার, কিন্তু লোকটার হাতে ছুরি থাকা নিশ্চিত। আমাদেরও হাতে থাকবে। আমি ডাইনিং টেবিলের ওপর পড়ে থাকা ধারালো ছুরিটা হাতে তুলে নিই, কাঠের ওপর না হোক মানুষের মাংসে নির্ঘাত চালাতে পারবো। ঝি ঝি ডেকে চলেছে একটানা, সেই সঙ্গে শনশন করে হাওয়া দিচ্ছে ছাদ জুড়ে। ছাদের দুটো প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা দুজনে। আমাদের ফ্ল্যাট এ পাড়ায় সব থেকে উঁচু, ফলে দুপ্রান্তে দুজন দাঁড়ালে গোটা পাড়াটাই চোখে পড়ে। আজ ভরা চাঁদের আলো আকাশে, সে আলোয় ফাঁকা পড়ে থাকা রাস্তা আর তার পাশে অন্ধকার ঝোপঝাড় মায়াবী জ্যোৎস্নায় ভরে উঠেছে। গত 1 ঘন্টায় দুদিকের কোনো রাস্তাতেই মানুষের চিহ্ন দেখা যায়নি, কেবল কয়েকটা কুকুর বেড়াল হেঁটে গেছে। এক প্রান্ত থেকে হেঁটে এসে কোনো বাড়ির পাশ দিয়ে মিলিয়ে গেছে। ঘুম যাতে না আসে সেজন্য গান চালিয়ে রেখেছি আমি, মাঝে মাঝে অকারণেই প্রশ্ন করছি নবদাকে লক্ষ্য করে, ভদ্রলোক যাতে ঘুমিয়ে না পড়েন।
আপনাকে জাগিয়ে রাখা অন্যায় হচ্ছে আমি জানি, সারাদিন অফিস করে। আরে এ আর কি, পরের মাসে ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে তো, তারই একটু প্র্যাকটিস হচ্ছে আর কি। হ্যাঁ, ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়েছি দুজনে, ফলে নিচ থেকে আমাদের দেখতে পাবার কথা নয়। আমি রাস্তার দিকে দৃষ্টি রেখেই বললাম, ভারী তাজ্জব ব্যাপার না, আজ যদি রাস্তায় একটা জেল পালানো খুনি কিংবা মব বস গলা কেটে পড়ে থাকতো তাহলে মিডিয়া পুলিশের মেলা লেগে যেত, অথচ কটা নিষ্পাপ কুকুর খুন হচ্ছে বলে কোনো হেলদোল নেই, খুনিকে ধরার চেষ্টাও করছে না কেউ। ওপাশ থেকে উত্তর এলো না। ভদ্রলোক হয়তো ভেবেছিলেন বিশ্বকাপের ব্যাপারটা নিয়ে কিছু বলবো আমি। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, একটা ব্যাপারে খটকা লাগছে জানেন। কি বলতো? কুকুর জাতীয় প্রাণীর কগনিটিভ প্রেমানেশন বলে একটা ক্ষমতা থাকে, খারাপ কিছু সম্ভাবনা তারা আঁচ করতে পারে। ধরুন যে পাঁঠা কোনোদিন কষাইখানা দেখেনি, সেও সহজে কষাইখানায় ঢুকতে চায় না, টানা টানি করে ঢোকাতে হয়। কুকুরগুলো কি লোকটাকে দেখে বুঝতে পারে না যে লোকটার উদ্দেশ্য ভালো নয়? সে বুঝলেই বা, আদতে তো হ্যাংলা প্রাণী না, হাতে খাবার দেখেই গলে যায় হয়তো। সেখানেও একটা সমস্যা আছে, কুকুর রাত বিরেতে সাধারণত দল বেঁধে বড় কোনো রাস্তায় শুয়ে থাকে, দলের মধ্যে একটা কুকুরকে খাবার দেখালে সবাই দেখতে পাবে, সবাই মিলে ছুটে এলে খুন করে পালানো কিন্তু সম্ভব নয়। তাহলে আমার মনে হয় দিনের বেলা লোকটা একটা কুকুরকে টার্গেট করে নেয়, তাকে একা কোথাও ডেকে নিয়ে গিয়ে খেতে দেয়। সকালে কুকুর দল বেঁধে থাকে না, ফলে কাজটায় অসুবিধে হয় না। রাতে সে হাতে খাবার নিয়ে আসে বটে, কিন্তু প্রথমেই সেটা দেখায় না, দলের পাশ দিয়ে আওয়াজ করে হেঁটে চলে যায়। যে কুকুরটা সকালে খেতে পেয়েছিল সেই আবার খেতে পাবার আশায় পেছনে পেছনে যায়, বাকিরা আগের মতোই শুয়ে থাকে। আর তারপরেই ওই দেখো, আমার কথার মাঝখানে চাপা চিৎকার করে ওঠেন নবদা। আমি ফিরে তাকিয়ে দেখি তার সমস্ত শরীর স্থির হয়ে গেছে, যেন কান পেতে কিছু শোনার চেষ্টা করছেন। আমার দিকে না তাকিয়েই বললেন, একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? হাওয়ার শব্দ কানে আসছে বটে, কিন্তু তার সঙ্গে অন্য কিছু মিশে আছে কি? আমি গান খাড়া করে শুনতেই আওয়াজটা চিনতে পারলাম, আবার সেই যন্ত্রটা বাজছে, আবার সেই চেনা সুর, খুব ক্ষীণ, তাও সুরের উৎস লক্ষ্য করে অন্ধকারের বুকে কিছু খোঁজার চেষ্টা করলাম। তার আগেই নবদার একটা আঙুল উঠে এসে দূরে কিছু দেখানোর চেষ্টা করল আমাকে। ওই 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 একটা নড়ছে, ওই যে রাস্তার উপর দেখতে পাচ্ছ? নবদা উত্তেজিত গলায় বলেন, জিনিসটা আমারও চোখে পড়েছে। রাস্তাটা আমাদের থেকে 100 মিটারের বেশি দূর নয়। বিড়বিড় করে বলি, হাতে কিছু আছে মনে হয় না, বস্তা জাতীয় কিছু একটা। আমি আর অপেক্ষা করি না, ছাদ পেরিয়ে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। লোকটা বড় রাস্তার ওপরেই আছে, তাড়াতাড়ি পা চালালে তাকে এক্ষুনি ধরতে পারবো। এত রাতে লিফট বন্ধ হয়ে গেছে, আমি হাঁপাতে হাঁপাতে কোনো রকমে একতলায় নেমে আসি। ওপরের তলায় পায়ের আওয়াজ শুনে বুঝতে পারি নবদাও আসছেন আমার পেছন পেছন, তার হাতে একটা লাঠি রয়েছে। আমি ডান হাতে ছুরিটাকে শক্ত করে ধরে ছুটতে থাকি রাস্তা দিয়ে। লোকটা যেই হোক, তাকে কিছুতেই পালাতে দেওয়া হবে না। পেছনে তাকিয়ে দেখি নবদাও আমার ঠিক পেছনেই দৌড়ে আসছেন। ভদ্রলোকের বয়স 45-এর কাছাকাছি, এই বয়সেও তার পায়ে বেশ জোর আছে। গলা তুলে বললেন, মনে হয় বস্তাটা নিয়ে এদিকেই আসছে, একবার ধরতে পারলে জানোয়ারটাকে। আমাদের পাড়ার রাস্তাটা যেখানে মেইন রোডে মিশেছে ঠিক সেখানে এসে দাঁড়িয়ে পড়লাম আমরা। এখান থেকে সোজা সামনে তাকালে দেখা যায় রাস্তার একেবারে শেষ প্রান্তে একটা কালচে শরীর পা ছড়িয়ে বসে আছে, তার থেকে একটু দূরে একটা বড় সাইজের বস্তা। এতক্ষণ রাস্তার ওপর ঘষে ঘষে সেটাকে টেনে এনেছে সে। আমরা দুজনে রাস্তার ধারের পাঁচিল ঘেঁষে দাঁড়ালাম। কদিন হলো পাড়ার ল্যাম্পপোস্টগুলো কারা যেন ভেঙে দিয়ে গেছে।
এখন অবশ্য সে উত্তর জানতে বাকি নেই আমাদের। সেই চেনা সুরটা এখন স্পষ্ট কানে আসছে, মনে হয় বস্তাটা এতদূর টেনে এনে হাঁপিয়ে গেছে মানুষটা। দুহাতে মুখের কাছে একটা যন্ত্র ধরে সুরটা বাজিয়ে চলেছে সে। যন্ত্রটা হাতে ঢাকা পড়ে গেছে বলে ঠিক দেখা যায় না, তাও মনে হলো শিঙে আর হারমোনিকা মিলিয়ে যেন তৈরি হয়েছে যন্ত্রটা। চাপা স্বরে বাজাচ্ছে লোকটা, যেন যন্ত্রের নলের ভেতর থেকেই বুকের ভেতরের দম টেনে নিচ্ছে। এই রূপলি জ্যোৎস্নায় খোলা রাস্তা আর ঘুমন্ত বাড়িগুলোকে যেন ঘুম পাড়াতে চায় সুরটা। ভায়া, এ তো পুরো সাইকো, খুন করে বডির সামনে বসে হারমোনিকা বাজায়। আমি নিঃশ্বাস বন্ধ করে রইলাম, শক্ত করে ধরে রইলাম ছুরিটা। লোকটা পালানোর চেষ্টা করবে না হয়তো, কুকুর খুনের জন্য তেমন বড় সাজা হবে না। খানিক পরে যন্ত্রটা পকেটে ঢুকিয়ে আবার উঠে দাঁড়ায় লোকটা, একবার দুহাত দিয়ে চোখ মোছে, বস্তাটা হাতে ধরে এগিয়ে আসতে থাকে আমাদের দিকে। তার ক্লান্ত নিঃশ্বাসের শব্দ এখানে অবধি শোনা যাচ্ছে। সে শব্দের মধ্যে মনে হলো মৃদু কান্না মিশে আছে। খৈনির গন্ধ পাচ্ছে কি, নাকি মনের ভুল? আবার সামনে এগোতে শুরু করে লোকটা। 10 মিটার, 5 মিটার, এবার একেবারে আমার হাতখানেকের মধ্যে এসে পড়েছে। আমার পাশ থেকে একটা শরীর বিদ্যুতের মতো ছিটকে গেল তার দিকে। লোকটা আচমকা আক্রমণের জন্য তৈরি ছিল না, মুখ দিয়ে ক্ষীণ আর্তনাদ করে ছিটকে পড়ল রাস্তার একধারে। বস্তাটা রাস্তার মাঝখানেই রয়ে গেল। নবদা হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়ে আবার ছিটকে গেল মাটিতে পড়ে থাকা লোকটার দিকে। হারাম জাতা, একটুও নড়েছিস কি পা করে গুঁড়ো করে দেবো তোর। পকেট থেকে মোবাইল ফোন বার করে ফ্ল্যাশ লাইট জেলে সামনে তুলে ধরলাম। লোকটার মুখের উপর আলো গিয়ে পড়তেই একটা হাত দিয়ে আলোটাকে কোনো রকমে আটকানোর চেষ্টা করল সে। তিনটে প্রাণীর ক্লান্ত নিঃশ্বাসের শব্দে ভরে উঠল ফাঁকা রাস্তাটা। আলোটা একবার বস্তার উপর ফেলে দেখে নিলাম, চুইয়ে চুইয়ে কালচে লাল রক্ত পড়ছে সেটা থেকে। নিরীহ অবলা প্রাণীগুলোকে খুন করতে তোর হাত কাঁপে না শালা? আমি ছুরিটা নিয়ে এগিয়ে গেলাম তার দিকে। নবদা লোকটার হাঁটুতে সজোরে একটা আঘাত করলো লাঠি দিয়ে। মারিস না রে, আমি আমি চলতে না পারলে, আমি চলতে না পারলে। লোকটা একবার কোকিয়ে উঠলো হাঁটু চেপে ধরে, সঙ্গে সঙ্গে অন্য হাঁটুতে নেমে এলো লাঠি। লোকটা গড়িয়ে পড়লো মাটিতে, যেভাবে লেগেছে তাতে মালাই চাকি সরে গেছে হয়তো। কেন খুন করিস কুকুরগুলোকে? লোকটার পেটের উপর একটা পা রাখলাম, সে কোনো উত্তর দিল না। হাঁটুর যন্ত্রণায় কুকুরের মতো কুই কুই শব্দ করে চলেছে সে ক্রমাগত। নবদা আরো মারতে যাচ্ছিল, আমি বাধা দিলাম। থাক, এবার পুলিশের উজ্জ্বতি হবে, কাল সকালে একে পুলিশে দিয়ে দেবো, ওরাই যা করার করবে। এতক্ষণ লোকটার মুখের দিকে চেয়েছিলাম, এবার জামার দিকে নজর যেতেই আমার গা শিউরে উঠল। গোটা পাঞ্জাবি জুড়ে কালচে শুকনো রক্তের ছিট ছিট দাগ। সম্ভবত এই পাঞ্জাবিটা পরেই রাতে খুন করে সে। তার গালে সজোরে একটা চড় মারলাম আমরা। আবার কোকে উঠল লোকটা। কাল সকালে মক্কেল তো হাওয়া হয়ে যাবে, অবশ্য পায়ে যা ডোজ দিয়েছি বেশি দূর যেতে পারবে না। উঠে দাঁড়া, আমি লোকটার দিকে চেয়ে বললাম। সে একবার দাঁড়ানোর চেষ্টা করে কাদার মতো লুটিয়ে পড়ল মাটিতে। বেশ, বসে বসেই স্বীকারোক্তিতে। আমি ফোনের ভিডিও রেকর্ডিং বাটনটা চালিয়ে দিয়ে বললাম, বল শালা বল, কেন খুন করিস কুকুরগুলোকে? লোকটাকে চুপ করে থাকতে দেখে আবার লাঠির বাড়ি মারতে যাচ্ছিল নবদা। তার আগে হাত দিয়ে সেটা আটকানোর চেষ্টা করে সে বলল, বলছি কুকুর কুকুর আমি সহ্য করতে পারি না, হতে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। লোকটার গলায় কোনো অনুসূচনা নেই, যেন গায়ের ঝাল মেটাতেই কথাগুলো বলছে সে। এ পাড়ায় যতগুলো কুকুর খুন হয়েছে তাদের কে মেরেছে? আমি
আমি মেরেছি, আমি। রক্তের দাগ লাগা বস্তাটার দিকে ক্যামেরাটা একবার ঘোরালাম আমি, তারপর বন্ধ করে দিলাম রেকর্ডিংটা। যা ভাগ হারাম দাদা, কাল সকালে হয় পুলিশের লোক তোর বাড়ি যাবে, না হলে পাগলাগার ওদের। লোকটার উঠে পালানোর ক্ষমতা নেই, তার বুকের ওপর থুতু ফেলে নবদা বাড়ির রাস্তা ধরল, আমিও তার পিছু নিলাম। এতটা দৌড়ো দৌড়ি আর উত্তেজনার পরে শরীর ঝিমিয়ে আসছিল, পায়ে জোর পাচ্ছিল না তেমন, তাও মনের ভেতরে একটা গর্বের ঢেউ এসে আছড়ে পড়ল বারবার। নবদা মুখ দিয়ে চকচক করে একটা শব্দ করে বলল, আরো দু ঘা দিয়ে এলে হতো বুঝলে, কুকুর মারার জন্য পুলিশ আর কি বা করবে, দু তিন দিন কড়কানি খেয়ে আউট হয়ে যাবে। ভাবছি ভিডিওটা কাল সোশ্যাল মিডিয়া দেব, ভবিষ্যতে যদি এসব করার চেষ্টা করে। পাশে তাকিয়ে দেখি নবদার ভুরুটা কুঁচকে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ না, একটা ব্যাপার ভারী অদ্ভুত বুঝলে। কি? লোকটা খুন করে ফিরছিল কিন্তু কোনো ছুরি ছিল না ওর কাছে। আমি তো ওর গায়ের ওপর গিয়ে পড়েছিলাম, গায়ের কোথাও ছুরি আছে বলে তো মনে হলো না। আমি উত্তর দিতে গিয়েও দিলাম না, জানি না কেন মনে হলো লোকটা চাইলে অস্বীকার করতে পারত দোষটা। তাকে আমরা বস্তাটা টেনে আনতে দেখেছি, খুন করতে তো দেখিনি, যেন ইচ্ছে করেই দোষ স্বীকার করে নিল সে। তাছাড়া আর একটা ব্যাপার আজ রাত থেকেই মনের ভেতর খোঁচা দিচ্ছে, সুস্মিতার বাড়ির কুকুরটাকে বিষ খাইয়ে খুন করা হয়েছিল, কিন্তু এ পাড়ার গুলোকে গলা কেটে মারা হয়। তাহলে কি এই 15 বছরে এমন কিছু ঘটেছে যাতে কুকুরদের ওপর তার রাগ বেড়ে গেছে, নাকি লোক দুটো আলাদা? কিন্তু তা কি করে? পেছনে ফিরে দেখলাম কোন রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়েছে লোকটি, যন্ত্রণাময় দেহটা টেনে নিয়ে মিলিয়ে যাচ্ছে দূরের দিকে। কাল বাড়ি ফিরে শুতে শুতেই 4টে বেজেছিল, 3:30 নাগাদ আমার ঘর থেকে বেরিয়েছিলেন নবদা। তার আগে অবধি লোকটাকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, শেষে ভোরের ঘুম চোখে এসে লাগতে তিনি উঠে গেছেন, আমি আর তাকে এগিয়ে দিতে যাইনি। আজ ভেবেছিলাম দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু সকালের দিকেই ঘুমটা চটে গেল। দরজায় টোকা পড়ছে জোরে জোরে, কোন রকমে ঘুম কাটিয়ে বিছানা ছেড়ে উঠে দেখি নবদার স্ত্রী দাঁড়িয়ে আছেন, মুখটা দেখে মনে হচ্ছে কোনো বিপদে পড়ে এসেছেন। আমার নাম রেবতী, আপনার পাশের ফ্ল্যাটে? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি আপনাকে, কি ব্যাপার বলুন তো এত সকালে? আপনি একটু আমার ঘরে আসবেন? এই অনুরোধটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আপত্তিও করা যায় না, বললাম একটু ফ্রেশ হয়ে নিয়ে যাই। মহিলা আর কিছু না বলে মাথা নেড়ে ফিরে গেলেন, কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। রেবতী দেবী সচরাচর নিজে এসে আমার সঙ্গে কথা বলেন না, খানিকটা দুশ্চিন্তা নিয়ে কলিং বেল বাজালাম। রুন্টু দরজা খুলে দিল, আমাকে সোফাটা দেখিয়ে বলল, কাকু মা আপনাকে বসতে বলেছে। আমি বসতে সে নিজের ঘরে ঢুকে গেল, উপাস থেকে তার পড়ার শব্দ শুনে বুঝলাম সে ইংরেজি পড়ছে। সুস্মিতার নম্বরটা ডায়াল করতে রিং হলো, সে ফোনটা ধরেই বলল, এই কাল কি হয়েছিল বলো তো তোমার, হুট করে ফোনটা কেটে দিলে। ও কিছু না, তোমার জন্য একটা জিনিস কিনছিলাম, যদিও পছন্দ হবে না। পছন্দ হবে না? কি জিনিস? একটা হাতি, তো জ্যান্ত নয় কাঠের। বাহ ভালো তো, পছন্দ হবে না কেন? হাতি তোমার পছন্দ নয় তাই? আমি মোটা ছিলাম যখন আমাকে তো হাতি বলে খেপাতে, তাই না? ও তো বিয়েটা কাকে করেছে? মনটা নরম হয়ে এলো আমার, লোকটা বলেছিল সুস্মিতার পছন্দ হলেই পয়সা দিতে, এতটা ভদ্র অথচ কি নৃশংস মানুষটা। মিনিট খানিক পরে
হাতে একটা ফটো নিয়ে ঘরে ঢুকলেন রেবতী দেবী। একটু ইতস্তত করে ছবিটা আমার হাতে দিয়ে বললেন, দেখুন আপনি আমার ভাইয়ের মতো, এই এলাকায় সাহায্য পাবার মতো আর কাউকে চিনিও না আমি। এসব কথা আর কাউকে আপনি বলবেন না সেই বিশ্বাসেই আপনাকে বলছি। কথা বলার ভঙ্গিতে একটু থতমত খেলাম আমি। ছবিটা হাতে নিয়ে দেখলাম একটা ফ্যামিলি পোর্ট্রেট, চারটে মানুষ। এর মধ্যে তিনজনকে আমি চিনি, নবদা, রেবতী দেবী নিজে আর রন্টু। চতুর্থ জন রন্টুরই বয়সী একটি ছেলে। রন্টু আমাদের দ্বিতীয় সন্তান, এই এই আমার প্রথম ছেলে টিটো, মারা গেছে 6 মাস হলো। ও, মনটা খারাপ হয়ে গেল। কথাটা এতদিন চেপে রেখেছিলেন নবদা। একটা গাড়ির ধাক্কায় ও মারা যায়, স্পট ডেথ। স্কুল থেকে ফিরছিল, এমন সময় একটা কুকুর তাড়া করে ওকে। কুকুর? হ্যাঁ, ও ভয় পেয়ে পালাতে গিয়ে গাড়ির তলায় ওর বাবা খুব বড় শক পায়। মাথাটা খারাপ হয়ে গেছিল তখন থেকেই, নানা রকম ডিলিউশনে ভুগতেন। আর ওই কুকুর, কুকুর একেবারে সহ্য করতে পারতেন না। এই পাড়ার সমস্ত কুকুরকে উনি ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে উঠলাম আমি। কি যাতা বলছেন, এ কি করে সম্ভব? মহিলা শান্ত গলায় বলতে থাকেন, সাধারণত কাজটা রাতে করতেন। আমি ঘুম থেকে উঠে দেখতাম উনি বিছানায় নেই। কাল অফিস থেকে ফেরার সময় ওর জামায় রক্তের দাগ দেখে বুঝি ফেরার সময় খুন করেছেন। আমার মাথার ভেতরে সবকিছু গুলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তা কি করে হয়? নবদাই যদি কুকুরগুলোকে খুন করে থাকেন, তাহলে লোকটা দোষ স্বীকার করলো কেন? মহিলা নিশ্চয়ই মিথ্যে বলছেন, মাথার ব্যামোটা নিজেরই আছে। নবদা কোথায় এখন? কাল রাতে উনি বাড়ি ফেরেননি, আজ সকালেও ফেরেননি। আমার খুব টেনশন হচ্ছে ভাই, তুমি যদি একবার বাইরে বেরিয়ে। অসহায়ের মতো আমার দুটো হাত চেপে ধরলেন রেবতী দেবী। অস্বস্তি হলো আমার। কাল রাতে নবদা বাড়ি ফেরেনি কেন আমি জানি, কিন্তু আজ ভোরেও ফিরবে না কেন? মন বলল ভোরের আগেই হয়তো উৎসাহে পুলিশে খবর করতে চলে গেছেন। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি। কথাটা বলে ঘরের বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিলাম, একটা জিনিস চোখে পড়তে থমকে গেলাম। রন্টু যে ঘরে পড়ছে সে ঘরের শোকেসে একটা কাঠের পুতুল রাখা রয়েছে, একটা সিংহ। শিল্পী কে সেটা আর বলে দিতে হলো না। কৌতূহল হতে ঘরের ভেতর ঢুকে এলাম আমি। রন্টু এখনো ইংরেজি পড়ে চলেছে। আমি সিংহটা হাতে নিয়ে তার দিকে দেখিয়ে বললাম, এটা তোমার বাবা কিনেছে? রন্টু ওপর নিচে মাথা নাড়ল। আমার সিংহ খুব ভালো লাগে। আমি হাসলাম, তাই? তাহলে এই কাঠের সিংহকে ইংরেজিতে কি বলবে বলো তো? রন্টু একটু ভেবে উত্তর দিল, উড লায়ন। হলো না, উড নয়, উডেন। কাঠের সিংহ হলো উডেন লায়ন, কাঠের হাতি উডেন এলিফ্যান্ট, আর কাঠের ঘোড়া হলো উডেন। বাকি কথা আমার গলাতেই মরে গেল। আমার মাথার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল এক মুহূর্তে। মাথা চেপে ধরে মাটির ওপরেই বসে পড়লাম। কাঠের ঘোড়া মানে উডেন হর্স, কিন্তু আমেরিকায় সিভিল ওয়ারের সময় ওই শব্দ দুটো একসঙ্গে বসলে তার অন্য একটা মানে হতো। উডেন হর্স পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর এক টর্চার ডিভাইস। আজ এত বছর পরে এর বর্ণনা শুনলেও মানুষের বুক শিউরে ওঠে।
ঘোড়ার পিঠে যেমন স্যাডেল থাকে ঠিক তেমন আকারের একটা সরু কাঠের প্ল্যাটফর্ম তৈরি করা হতো। ঠিক যেন একটা ছোট পিরামিডকে দুপাশ থেকে টেনে কেউ চওড়া করে দিয়েছে। উপরের দিকে সরু ধারটায় বেরিয়ে থাকতো একটা লম্বা ধারালো ব্লেড, যাকে শাস্তি দেওয়া হবে তার দুপায়ে চেন দিয়ে ভারী কিছু বেঁধে দেওয়া হতো। তারপর ঘোড়ার উপর অশ্বারোহী যেভাবে বসে সেভাবে বসিয়ে দেওয়া হতো এই ব্লেডের উপর। তারপর বাঁধা ভারের টানে অপরাধীর শরীর ধীরে ধীরে মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ হয়ে যেত। চকিতে মাটি থেকে উঠে পড়লাম, কোনো দিকে না চেয়ে দ্রুত নেমে এলাম একতলায়। রাস্তায় এসে পড়তেই দেখলাম লোকটা খোঁড়া পায়ে আজ আবার চাটাই পেতে বসেছে। আগের মতোই তার সামনে সাজিয়ে রাখা আছে কাঠের জন্তু জানোয়ারগুলো। ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। স্পষ্ট মনে আছে কাল ঘোড়ার সংখ্যা ছিল আট, আজ নটা ঘোড়া দাঁড়িয়ে আছে চাটাইয়ের এক পাশে। আমি সেদিকে তাকাতে আমার নজর লক্ষ্য করে এক গাল হাসলো লোকটা। সুপ্রভাত, আজ সকালে এইটা বানিয়েছি স্যার, ভারী সুন্দর হয়েছে না? তুমি কাল রাতে? লোকটার মুখ থেকে হাসি মিলিয়ে এলো। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সে বলল, যারা নিরীহ অবলা প্রাণীদের ওপর অত্যাচার করে তাদের ওপর ভীষণ রাগ হয় আমার, খুব রাগ হয়, খুব। মনে হয় আমার ভিতরে একটা ঘুণ পোকা সব কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। যতক্ষণ না লোকগুলোকে শাস্তি দিচ্ছি ততক্ষণ পোকাগুলো খেয়ে যায় আমাকে, খেয়ে যায়, খেয়ে যায়, খেয়ে যায়। কি করবো বলুন স্যার, রাগ কমাতে আমি ওদের ধরে এনে ঘোড়ায় চড়াই, কাঠের ঘোড়া। কাল রাতে আপনার বন্ধু চড়েছে, ওই লোকগুলোকে ঘোড়ায় চড়তে দেখে আমার রাগ কমে, পোকাগুলো শান্ত হয়, ভারী শান্তি আসে মনে, শান্তি। ওদের ঘোড়ায় চড়তে দেখে প্রেরণা পেয়ে তো এই ঘোড়াগুলো বানাই আমি, নইলে নইলে এমন ভালো কাজ কি আর এমনিতে হয়? দেখুন না, এতে দেখুন দেখুন। লোকটা একটা কাঠের ঘোড়া তুলে ধরে আমার সামনে। এটা আমার বানানো নয় নম্বর ঘোড়া স্যার, যতদিন বেঁচে আছি ততদিন আরো বানাবো, অন্য কোথাও, অন্য কোথাও। লোকটা উদাস হয়ে যায়, যেন স্মৃতির অতলে হারিয়ে যায় সে। মানে কাল রাতে তাহলে? আমি কাল রাতে বাড়ি ফিরছিলাম স্যার, কুকুরগুলোকে রোজ রাতে আমি খেতে দিই, ওদের ওদের সুর বাজিয়ে বাজিয়ে শোনাই। কাল শোনাতে গিয়ে দেখলাম একটা কুকুর নেই, জানেন, বুঝলাম কোথাও তার গলা কাটা দেহটা পড়ে আছে। আমি একটা ছুপের ভিতর ওকে খুঁজে পেয়ে বডিটা চাপা দেব বলে টেনে আনছিলাম, এমন সময়। আর তোমার পাঞ্জাবিতে যে রক্তের দাগ, ওটা যে কুকুরের রক্ত নয় স্যার। কিন্তু তুমি যখন জানতে নবদা খুনগুলো করেছে তখন সবাইকে জানিয়ে দিলেই তো হতো। কুকুর বিড়াল মারলে কত টাকা জরিমানা হয় স্যার? ওর থেকে বেশি টাকায় তো আপনি আমার একটা ঘোড়া কিনতে চেয়েছিলেন। আমি আর কিছু জিজ্ঞেস করি না, সে নিজেই বলতে থাকে, এই যে আপনি যেমন বেঁচে আছেন আমি যেমন বেঁচে আছি, তেমন তেমনই অবলা অসহায় জন্তু জানোয়ারগুলোরও
বেঁচে থাকতে ইচ্ছে করে স্যার, সত্যি ইচ্ছে করে। ওদেরও মরতে ব্যথা লাগে, যারা ওদের ব্যথা দেয় তাদেরও একই ব্যথা পাওনা হয়। এই যে আপনি কাঠের পুতুল কিনলে আমার যেমন পাওনা হয়, আপনার 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 বন্ধু গত রাতে যে কুকুরটাকে মেরেছিল না, তার একটা পা ছিল না জানেন, কত কত কষ্ট করে হাঁটতো কুকুরটা, খেতে পেত না, গলা চুলকাতে পারতো না, ধুক ধুক কষ্ট পেত, কিন্তু কিন্তু অবিশ্বাস করেনি, বলুন অবিশ্বাস করেনি, খাবার দেখিয়ে রাখতেই খুশি হয়ে কাছে গেছে, খাবারের বদলে গলায় ছুরি চলছে কেন বুঝতেই পারেনি কুকুরটা, লোকটা এবার হাতের ঘোড়াটা তুলে ধরে আর একটু ওপরে, মুগ্ধ হয়ে যায় তার চোখ দুটো। এইটা আমার সেরা কাজ হয়েছে স্যার, আজ অব্দি যত করেছি তার মধ্যে একেবারে সেরা। তার চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, ঠিক যেন কোনো আর্মি অফিসার তার সদ্য পাওয়া মেডেলের দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। আমি ফিরে যাচ্ছিলাম, সে পিছু ডেকে থামিয়ে দিয়ে বলল আমায়, ও দাদা শুনছেন শুনছেন, শুনুন না। আমি ফিরে তাকাতে সে খুশি মুখে ঘোড়াটা এগিয়ে দিল আমার দিকে। এতদিনে কাজ করছি কেউ ধরতে পারেনি স্যার, আপনি পারলেন, নিন এটা আমি আপনাকে দিলাম, পয়সা লাগবে না, এমনি দিলাম, নিন। কথা না বাড়িয়ে হাতে তুলে নিলাম ঘোড়াটা, চকচকে মসৃণ পালিশের ওপর হাত পিছলে যায় যেন। কাল থেকে আর এখানে বসবো না আমি, কাল থেকে আর এখানে আমি বসবো না, সে বিড়বিড় করে বলে আমার দিকে চেয়ে হাত নেড়ে দিল, মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে তার। আমার হাতে কাঠের ঘোড়াটাও জীবন্ত হয়ে উঠতে চাইছে, শিল্পীর দক্ষ হাতের টান আর প্রেরণা ছাড়া কাঠের ঘোড়ায় এমন প্রাণ ফুটিয়ে তোলা সম্ভব নয় হয়তো। পেছন থেকে শুনতে পেলাম সেই কাঠের যন্ত্রের করুণ সুর আবার বাজতে শুরু করেছে, মনে হলো আমার ঠিক পেছনে চাটাইটাকে ঘিরে একে একে জমা হচ্ছে কিছু অদৃশ্য চতুষ্পদ, স্থির মুগ্ধ নয়নে তারা চেয়ে আছে বাঁশুরিয়ার দিকে। সানডে সাসপেন্সে আজ শুনলেন শায়ক আমানের কাঠের ঘোড়া, গল্পের সূত্রধার এবং রেবতীর চরিত্রে আমি অয়ন্তিকা, পুতুল বিক্রেতা অগ্নি, কর্পোরেশনের বাহক আলতামাস, রাঙা মেশো পুষ্পল, রন্টু মোহর, নবকিশোর সমক, সুস্মিতা উপাসনা, পর্ব পরিচালনা এবং গল্পের কথক দীপ, শব্দগ্রহণ উপাসনা, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল শায়ক আমানের কাঠের ঘোড়া। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।